আসসালামু আলাইকুম। আশা করি আজকের ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষার্থী এবং অন্যান্য যারা রয়েছেন তারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আমাদের পঞ্চম ক্লাস শুরু করতে যাচ্ছি। সে পঞ্চম ক্লাসে আপনাদের সকলকে আবারও আমি সাদর সম্ভাষণ এবং অভিনন্দন জানাচ্ছি। ছাত্রছাত্রীবৃন্দ, চলো আমরা আমাদের লেসনে ফিরে যাই। সংশ্লিষ্ট টেকনোলজি, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ডাটা কমিউনিকেশন এবং মেকাট্রনিক্সের যারা আছো তাদেরকে আমি ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য বিনীত আবেদন জানাচ্ছি। আজকে 17 তারিখ, আমাদের পঞ্চম ক্লাস। আমাদের এই সিলেবাসগুলো আমরা আবার দেখলাম। আজকে যে পঞ্চম ক্লাসে আমরা আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 4। এই চ্যাপ্টার 4-এর মধ্যে আমরা কী কী নিয়ে আলোচনা করব? ডিফাইন ইনভার্টার, মেনশন দ্য বেসিক প্রিন্সিপাল অফ লাইন কমিউটেটেড অ্যান্ড ফোর্স কমিউটেটেড ইনভার্টার, ডিসক্রাইব দ্য অপারেশন অফ সিঙ্গেল ফেজ লাইন কমিউটেটেড ফুল কন্ট্রোলড ইনভার্টার, ডিসক্রাইব দ্য অপারেশন অফ থ্রি ফেজ লাইন কমিউটেটেড ফুল কন্ট্রোলড ইনভার্টার, এক্সপ্লেইন সিঙ্গেল ফেজ প্যারালাল ক্যাপাসিটর কমিউটেটেড ইনভার্টার, ডিসক্রাইব দ্য অপারেশন অফ সিঙ্গেল ফেজ সিরিজ ইনভার্টার। 4-এর 6 এবং 4-এর 8 আমরা আজকে আলোচনায় আনবো না, কারণ আমাদের সময় কভার করবে না। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই যে ডিফাইন ইনভার্টার। যে ইনভার্টার কাকে বলে? যে সার্কিট বা ডিভাইসের সাহায্যে ডিসি পাওয়ারকে কাঙ্ক্ষিত মানের ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সির এসি পাওয়ারে রূপান্তর করা যায় তাকে বলা হয় ইনভার্টার। আমরা নিচে একটা চিত্র দিয়েছি, দেখো। প্রথম চিত্র একটা ডিসি সোর্স, একটা ব্লক ইনভার্টার, আমি আউটপুটে পাচ্ছি এসি। অর্থাৎ এই কথাটাকে আমি একটা ফিগারের মাধ্যমে প্রকাশ করলাম। আর ভেতরে যে সার্কিট, এখানে দেখো যে মসফেট দেওয়া রয়েছে। এই মসফেটের মাধ্যমে আমরা ইনভার্টার সার্কিট তৈরি করতে পারি, আবার এসিআর দিয়েও ইনভার্টার সার্কিট তৈরি করতে পারি, যার আউটপুট সাধারণত আমরা পেয়ে থাকি স্কোয়ার ওয়েভ। অর্থাৎ দেব ডিসি, আমরা পাবো নির্ধারিত ফ্রিকোয়েন্সির এসি। আর এটাকে আমরা যখন ফিজিক্যালি প্যাক আপ করি তখন আমরা এই ধরনের একটা প্যাক দেখতে পাই, যে প্যাকের মধ্যে আমাদের ইনভার্টারটি থাকে। ঠিক আছে, ইনভার্টারের প্রকারভেদ যদি আমরা করতে যাই তাহলে কমিউটেশনের উপর ভিত্তি করে ইনভার্টারকে দুই ভাগে ভাগ করা যায়। আমরা কিছুক্ষণের মধ্যে জানবো যে কমিউটেশনটা কি। লাইন কমিউটেটেড ইনভার্টার, ফোর্স কমিউটেটেড ইনভার্টার। সার্কিট সংযোগ বা কানেকশনের উপর ভিত্তি করে ইনভার্টারকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সিরিজ ইনভার্টার, প্যারালাল ইনভার্টার, ব্রিজ ইনভার্টার। এবং ব্রিজ ইনভার্টারকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হাফ ব্রিজ, একটা হচ্ছে ফুল ব্রিজ। তাহলে আমরা ইনভার্টারের প্রকারভেদ সম্পর্কে কিছুটা দেখলাম। ঠিক আছে, এখন ইনভার্টারকে আমরা কোথায় ব্যবহার করব? এসি মোটর ড্রাইভসের গতি নিয়ন্ত্রণ, অর্থাৎ এসি মোটরের গতি নিয়ন্ত্রণের জন্য, বিমান বা এয়ারক্রাফ্টের পাওয়ার সাপ্লাই ইউনিটে, ইন্ডাকশন হিটিং প্রক্রিয়ায়, আন ইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই বা ইউপিএস যেটা আমরা বাসা বাড়িতে ব্যবহার করে থাকি সেখানে আমরা ইনভার্টার ব্যবহার করি, আইপিএসও আমরা ইনভার্টার ব্যবহার করি, হাই ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট ট্রান্সমিশন যেখানে আছে সেখানেও আমাদের ইনভার্টার ব্যবহার করার প্রয়োজন হয়। তাহলে এই 5টা জায়গায় আপাতত আমরা দেখলাম যে আমরা ইনভার্টারকে ব্যবহার করতে পারি। এখন আসি যে কমিউটেশন শব্দটার সাথে আমরা পরিচিত হয়েছি, যে কমিউটেশনটা আসলে কি। দ্য প্রসেস অফ টার্নিং অফ অ্যান এসসিআর ইজ কল্ড কমিউটেশন। এখানে একটা বিষয় আমাদের জেনে রাখা দরকার, আমরা যখন ইনভার্টারের সাথে পরিচিত হয়েছিলাম তখন কিন্তু এসসিআরই একমাত্র অবলম্বন ছিল যে আমাদের ইনভার্টার তৈরি করার জন্য। তখন ইনভার্টার তৈরি করতে গিয়ে যখন আমরা এসসিআর ব্যবহার করতাম দেখা যেত এসসিআরকে ট্রিগার করলে এসসিআর অন হয়, কিন্তু ট্রিগার করে কিন্তু এসসিআরকে আর অফ করানো যায় না, যেটাকে আমরা এসসিআরের লেচিং হিসেবে জানতাম। তাই আমাদেরকে অনেকগুলো টেকনিক অবলম্বন করতে হতো যাতে আমরা এসসিআরকে তার নির্ধারিত সময় পরে অফ করে দিতে পারি। আর এই অফ করার প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে কমিউটেশন। দ্য প্রসেস অফ টার্নিং অফ ইন এসসিআর ইজ কল্ড কমিউটেশন। এটা কিভাবে করতে পারি? আমরা রিডিউসিং অ্যানোড কারেন্ট, অর্থাৎ অ্যানোড কারেন্টকে কমিয়ে, অথবা কারেন্টকে হোল্ডিং কারেন্টের নিচে নামিয়ে এনে আমরা এসসিআরকে অফ করতে পারি, অথবা মেক অ্যানোড নেগেটিভ
উইথ রেসপেক্ট টু ক্যাথোড, অথবা হঠাৎ করে অ্যানোডকে যদি আমরা একটা নেগেটিভ সাপ্লাই দিতে পারি ক্যাথোডের সাপেক্ষে, তাহলে কিন্তু আমরা আমার এসিআরকে টার্ন অফ করতে পারি। তাহলে কমিউটেশন শব্দটাই হচ্ছে পরিবর্তন বা অফ করা। একটা এসসিআর তার অন কন্ডিশনে থাকা অবস্থায় তাকে অফ করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলছি কমিউটেশন। আর কোনো সার্কিটে যখন আমরা এসসিআরকে ব্যবহার করব, তখন যেহেতু গেট পালস দিয়ে তাকে অফ করা যাবে না, ওই সার্কিটে আমরা এমন কিছু ব্যবস্থা রাখবো যে ব্যবস্থার মাধ্যমে আমরা এসসিআরকে অফ করতে পারবো। এই ধরনের দুটো ব্যবস্থা আমরা জানি, একটা হচ্ছে ন্যাচারাল কমিউটেশন, যেটাকে আমরা লাইন কমিউটেশন বলতে পারি, ফেস কমিউটেশন বলতে পারি, অথবা এসি কমিউটেশন বলতে পারি। আরেকটা হচ্ছে ফোর্সড কমিউটেশন, যে বাইরের একটা সার্কিট দিয়ে আমরা সরাসরি এসসিআরকে ফোর্স করে বন্ধ করব। যে দুটো প্রক্রিয়া আছে, এই দুটো প্রক্রিয়ার মধ্যে কী কী আমরা একটু বিশদভাবে দেখি। এসসিআর টার্নিং অফের যে ছয়টা মেথড এখানে রয়েছে আর কি, আমরা এই ছয়টা মেথডের মোটামুটি বেশ কিছু আলোচনায় নিয়ে আসবো একটু পরেই। তোমরা একটু দেখে নাও মেথডটা। ন্যাচারাল কমিউটেশন, ফোর্স কমিউটেশন। ন্যাচারাল কমিউটেশনটা হয় আমার শুধুমাত্র এসি লাইন দিয়ে, অর্থাৎ আমি যেই সাপ্লাই ভোল্টেজটা এসসিআরে দেবো, সেই সাপ্লাই ভোল্টেজ দিয়ে এই এসসিআর অটোমেটিক্যালি কমিউটেটেড হবে 50 হার্জ ফ্রিকোয়েন্সিতে। অর্থাৎ আমার লাইন ফ্রিকোয়েন্সি বা এসি ফ্রিকোয়েন্সি যদি 50 হার্জ হয়, 50 হার্জের মধ্যে যে কোনো একটা ফ্রিকোয়েন্সিতে গিয়ে সে টার্ন অফ হবে, এখানে কোনো প্রবলেম হবে না। কিন্তু আমি যখন ফোর্স কমিউটেশন করবো, সে ফোর্স কমিউটেশনে আমার ছয়টা প্রক্রিয়া রয়েছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি এবং ক্লাস ই। এবং ষষ্ঠ নম্বর প্রক্রিয়াটা হচ্ছে লাইন কমিউটেশন, যেটাকে আমরা ক্লাস এফ বলে থাকি। এখানে একটা পার্থক্য দিয়েছি যে ন্যাচারাল কমিউটেশন এবং ফোর্স কমিউটেশনের পার্থক্য। এই বিষয়গুলো আমি এনেছি এই জন্য যে এটা সম্পর্কে যদি আমাদের জানা না থাকে, তাহলে আমরা ইনভার্টার পড়ার সময় এসসিআরকে টার্ন অফ করার যে প্রক্রিয়াগুলো আছে সেগুলোকে ধরতে পারবো না। এই পার্থক্যটা তোমরা পড়ে নেবে। এখানে দেখো, এসসিআর টার্ন অফ মেথড বা কমিউটেশন, প্রথমে যে চিত্রটা এটাকে বলা হচ্ছে ক্লাসে, একটা এসসিআরের ক্যাথোডের সাথে আমি একটা সিরিজ রেজোনেন্স সার্কিট লাগিয়েছি। যখন এসসিআর কাজ করবে, এই সিরিজ রেজোনেন্স সার্কিটে এমন একটা ভোল্টেজ ডেভেলপ করবে যেটা এসসিআরকে রিভার্স করে এসসিআরকে বন্ধ করবে। সেই সাথে রয়েছে ক্লাস বি, এখানে একটা প্যারালাল রেজোনেন্স রয়েছে, এই প্যারালাল রেজোনেন্স দিয়েও আমরা এসসিআরকে ফোর্স দিয়ে অফ করাতে পারি। এখানে রয়েছে একটা ক্যাপাসিটর, দুটো এসসিআরকে অল্টারনেটিভলি আমাকে অন করতে হবে এবং অফ করতে হবে। ট্রিগার দিলে অন হবে, আর ক্যাপাসিটরের চার্জের মাধ্যমে আমি অল্টারনেটিভলি এসসিআর ওয়ান এবং এসসিআর টুকে অফ করতে পারবো। এটাকে বলা হচ্ছে অক্সিলারি এসসিআর, এটা শুধুমাত্র এটাকে টার্ন অফ করানোর জন্য ব্যবহার করা হয়েছে। এখানে একটা ডিভাইস ট্রানজিস্টর ব্যবহার করেছি, এই ট্রানজিস্টর দিয়ে আমরা এই এসসিআরকে টার্ন অফ করতে পারবো, এটাকে বলা হচ্ছে ক্লাস ডি। এরপরে রয়েছে ক্লাস ই, আমরা গেটে একটা এক্সট্রা পালস দিয়ে যদি গেটকে আমরা রিভার্স করে দিতে পারি, তাহলে আমরা এটাকে টার্ন অফ করাতে পারবো। আর এটা হচ্ছে আমার এফ, ক্লাস এফ কমিউটেশন, যেটা আমরা সরাসরি এসি লাইন ভোল্টেজ দিয়ে রিভার্স করার মাধ্যমে আমরা এসসিআরকে টার্ন অফ করাতে পারি। এই যে ছয়টা প্রক্রিয়া আমরা দেখলাম, এই প্রক্রিয়াগুলো দিয়েই কিন্তু আমরা আমাদের ইনভার্টার সার্কিটগুলো গঠন করতে হবে, কারণ এসসিআরকে সার্কিটের মধ্যে ট্রিগার দিয়ে আমি অফ করাতে পারবো না, এভাবে রিভার্স করে আমাকে অফ করাতে হবে অথবা ন্যাচারাল কমিউটেশনের মাধ্যমে অফ করাতে হবে। এখন আমরা চলে যাচ্ছি লাইন কমিউটেটেড ও ফোর্স কমিউটেটেড ইনভার্টার। লাইন কমিউটেটেড বলতে আমরা তো অলরেডি বুঝে গেছি যে যখন আমি কোনো ইনভার্টার তৈরি করব, সেই ইনভার্টারের যেই দুটো এসসিআর ব্যবহার করব, সেই এসসিআরগুলোকে যদি আমরা সরাসরি যে লাইন ভোল্টেজের মাধ্যমে রিভার্স করে টার্ন অফ করতে পারি, সেটাকে আমরা বলবো লাইন কমিউটেটেড ইনভার্টার। যেমন ফেজ কন্ট্রোলড কনভার্টার যখন ইনভার্টার মোডে কাজ করে, তখন তাকে লাইন কমিউটেটেড ইনভার্টার বলে। আমরা ব্যাখ্যাটা একটু পরে আসছি। লাইন কমিউটেটেড ইনভার্টারের ইনপুটের আড়াআড়িতে যখন এসি ভোল্টেজ থাকে, তখন এসি ভোল্টেজের দিক পরিবর্তনের সময় এসসিআরের কারেন্ট স্বাভাবিকভাবে শূন্য হলে সার্কিটটি বন্ধ হয়ে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় স্বাভাবিক বা ন্যাচারাল কমিউটেশন। এখানে একটা এসি সিগনাল দেওয়া আছে, যখন এসি তার ফেজ পরিবর্তন করে পজিটিভ থেকে নেগেটিভ দিকে যায়, তখন এখানে কিন্তু শূন্য হয়। এই শূন্যতা আসলে কিন্তু যে কোনো এসসিআরই অফ হয়ে যাবে। আমরা এই পরিবর্তন, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে পজিটিভ হওয়ার মধ্যে যে শূন্য ভ্যালু আসে, সেই শূন্য ভ্যালুতে যখন আমরা এসসিআরকে টার্ন অফ করি, সেটাকে আমরা বলছি এসসিআরের ন্যাচারাল কমিউটেশন। এরপরে ফোর্স কমিউটেশন, ডিসি সরবরাহের ক্ষেত্রে ইনভার্টারকে বন্ধ বা ইনপুট ভোল্টেজকে শূন্য করতে কিছু বাহ্যিক উৎসের প্রয়োজন হয়, এ পদ্ধতিকে বলা হয় ফোর্স কমিউটেশন। যে সকল ইনভার্টার পদ্ধতির উপর ভিত্তি করে, এই পদ্ধতির উপর ভিত্তি করে কাজ করে, তাদেরকে বলা হয় কমিউটেটেড ইনভার্টার। যেমন এখানে একটা এসসিআর দেওয়া হয়েছে, এসসিআরকে টার্ন অফ করার জন্য এখানে
ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। এখানে যেহেতু ডিসি থেকে সে এসি তৈরি করবে, তাহলে একে টার্ন অফ করার জন্য কিন্তু কোনো এক্সট্রা এসি লাইন ভোল্টেজ এখানে নেই। একে অফ করার জন্য আমরা এখানে একটা ক্যাপাসিটর ব্যবহার করেছি, যাকে দিয়ে কিছুক্ষণের মধ্যে আমরা এসসিআরকে রিভার্স করে ফোর্স অ্যাপ্লাই করে এসসিআরকে টার্ন অফ করতে পারবো আমার যেই সময়টায় তাকে টার্ন অফ করা দরকার। এটাকে বলা হচ্ছে ফোর্স কমিউটেটেড ইনভার্টার। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমরা দু ধরনের ইনভার্টার নিয়ে আমরা আলোচনা করতে যাব, একটা হচ্ছে লাইন কমিউটেটেড, একটা হচ্ছে ফোর্স কমিউটেটেড। লাইন কমিউটেটেড ইনভার্টার হলো যেটা সরাসরি এসি লাইন ভোল্টেজের মাধ্যমে অফ করানো যায় এসসিআরকে, সেটাকে লাইন কমিউটেটেড। আর অন্য কোনো ফোর্স অ্যাপ্লাই করে, অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে যদি এসসিআরকে টার্ন অফ করা যায়, তাহলে সেটাকে আমরা বলবো ফোর্স কমিউটেটেড ইনভার্টার। সিঙ্গেল ফেজ লাইন কমিউটেটেড ফুল কন্ট্রোলড ইনভার্টার। এখানে আমরা দেখি, যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখব শুধুমাত্র এই ভিএস এর পরিবর্তন ছাড়া বাকি সার্কিটটাই হচ্ছে একটা ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ারের সার্কিট। যেই ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ারে এসসিআর ব্যবহার কারণে আমরা এটাকে বলতে পারি যে একটি কন্ট্রোলড রেক্টিফায়ার, একটি কন্ট্রোলড রেক্টিফায়ার। কিন্তু এই রেক্টিফায়ারের মধ্যে যে পার্থক্য, সেটা হচ্ছে আমরা লোডের সাথে যদি বিপরীত পোলারিটিতে, অর্থাৎ এখান থেকে যে ডিসি আউটপুটটা পাবো, সেই ডিসি আউটপুটের ঠিক বিপরীত পোলারিটিতে একটি সোর্স ভোল্টেজ ভিএসকে যুক্ত করে দেওয়া হয়, তাহলে আমরা এই কনভার্টার বা রেক্টিফায়ারটিকে আমরা ইনভার্টার হিসাবে ব্যবহার করতে পারবো। কিন্তু ইনভার্টার হিসাবে ব্যবহার করতে গেলে কিছু শর্ত আছে, সে শর্তটাকে আমরা একটু পরে জানছি। তাহলে এখানে আমরা একটু ব্যাখ্যাটা দিয়ে নিই। এখানে যে অ্যারোটা রয়েছে, সলিড অ্যারো, এটা হচ্ছে টি ওয়ান এবং টি টুর কারেন্ট, আর টি থ্রি টি ফোরের কারেন্ট। দুটো একসাথে দেওয়ার অর্থ হলো একবার যখন টি ওয়ান এবং টি টু ট্রিগার করা হবে, তারা একসাথে কাজ করবে, আর যখন টি থ্রি এবং টি ফোরকে ট্রিগার করা হবে, তারা একসাথে কাজ করবে। এ দুটো যখন অন থাকবে, এ দুটো তখন অফ থাকবে। এ দুটো যখন অফ থাকবে, টি থ্রি এবং টি ফোর তখন অন থাকবে। আমরা সেভাবে এটাকে ট্রিগার করে নেব। এখানে আছে লোড আর এল, দুটো কারেন্ট এখানে আলাদা করে দেখানো হয়েছে। সলিডটা হচ্ছে টি ওয়ান টি টুর কারেন্ট, এবং ড্যাশড যেটা সেটা হচ্ছে টি থ্রি এবং টি ফোরের কারেন্ট। দুটো একই সার্কিট কিন্তু একটু ভিন্ন কনফিগারেশন বলে আমি দুটোটাকে পাশাপাশি রেখেছি। ঠিক আছে, আমরা এখন দেখি ওই কার্ভ যেটা আমরা দেখেছি, এটা হচ্ছে আমরা যখন ফায়ারিং অ্যাঙ্গেল, অর্থাৎ এসসিআরকে কাজ করানোর যে অ্যাঙ্গেল রয়েছে সেটাকে বলা হয় ফায়ারিং অ্যাঙ্গেল। এটা যদি আমরা 60-তে রাখি তাহলে এক ধরনের অ্যাকশন হবে, আর যদি এটাকে আমরা 135-এ রাখি তাহলে এক ধরনের অ্যাকশন হবে। অর্থাৎ যে শর্তটার কথা বলেছিলাম, যদি আমরা এই রেক্টিফায়ারটিকে ইনভার্টার হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে অবশ্যই আমার যেই আলফা বা ফায়ারিং অ্যাঙ্গেল এসসিআরকে কাজ করানোর যে ডিগ্রি এসি সিগনালের সাথে, 50 হার্জের এসি সিগনালের সাথে, সে ডিগ্রিটা অবশ্যই 135-এ, অর্থাৎ 90-এর পরে রাখতে হবে। 90-এর পরে রাখলে এই কনভার্টার বা রেক্টিফায়ারটি একটি ইনভার্টার হিসেবে কাজ করবে, যদি তার আউটপুটের সাথে একটি সোর্স ভোল্টেজ রিভার্স পোলারিটিতে সংযুক্ত করে রাখা হয়। তাহলে এখন আমরা আসি যে এখানে একটা ট্রিগারিং পালস, এখানে একটা ট্রিগারিং পালস, এই ওয়েভটা কাজ করছে, এই ওয়েভটা কাজ করছে কিসের জন্য? টি ওয়ান এবং টি টুর জন্য। আর এই ওয়েভটা কাজ করছে টি থ্রি এবং টি ফোরের জন্য। আমরা এই জিনিসটা এখান থেকে দেখলাম। এখন আমরা একটু সার্কিটের বিশ্লেষণে যাই। এখন দেখি এই কার্ভটা, পাশাপাশি দুটো কার্ভ লিখেছিলাম, যে একটা 60 ডিগ্রিতে, একটা 35 ডিগ্রিতে, 135 ডিগ্রিতে। এখন আমরা এটার ব্যাখ্যায় আসি। ব্যাখ্যায় যদি আসি, তাহলে দেখা যাবে আমি যখন 135 ডিগ্রিতে রাখবো, স্বাভাবিকভাবে এসি সিগনালের সময় আমি এই সাপ্লাইটা দিয়ে রাখলে এই নেগেটিভ দিয়ে এটা অলওয়েজ ফরওয়ার্ড হয়ে থাকে, এবং এদিকে দিয়ে টি ওয়ান টি ফোর টি থ্রি টি টু সবগুলোই ফরওয়ার্ড বায়াসের মধ্যেই থাকে। এখন তার অপারেশন নির্ভর করবে আমার এসি সিগনাল কখন পজিটিভ হলো, কখন নেগেটিভ হলো। ধরা যাক যে এসি সিগনালের পজিটিভ হাফ সাইকেলের 135 ডিগ্রি অ্যাঙ্গেলের সময় আমি একটা পালস দিয়ে এটাকে ট্রিগার করলাম। এই পালস দিয়ে যখন এটাকে ট্রিগার করলাম, ট্রিগার করার সাথে কী হলো, যেহেতু এখানে পজিটিভ ভোল্টেজ রয়েছে এই টার্মিনালে, সুতরাং টি ওয়ান এবং টি টু তখন ফরওয়ার্ড কন্ডিশনে আছে। আমি ট্রিগার করার সাথে সাথে টি থ্রি এবং টি ফোর অনকন্ডিশনে যাবে না। কে চলে যাবে অনকন্ডিশনে? আমার টি ওয়ান এবং টি টু অনকন্ডিশনে যাবে। টি ওয়ান এবং টি টু অনকন্ডিশনে যাওয়ার সাথে সাথে তার মধ্যে দিয়ে কী হবে, কারেন্ট প্রবাহিত হবে। এই যে কারেন্টটা, থাইরিস্টর কারেন্ট, এই কারেন্ট প্রবাহিত হবে। কারেন্ট যখন প্রবাহিত হবে, ঠিক তখন টি থ্রি টি ফোর যেহেতু অফ, সেখানে কোনো কারেন্ট যাবে না, কোনো কারেন্ট যাবে না। তাহলে আমরা যদি এখন ওই থাইরিস্টর টি ওয়ান এবং টি টুর ভোল্টেজ বিবেচনা করি, তাহলে যেহেতু সে কারেন্ট যাচ্ছে, অনকন্ডিশনে আছে, তাহলে তার মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, ভোল্টেজ জিরোতে চলে এসেছে, ভোল্টেজ জিরোতে চলে এসেছে। ঠিক আছে, ঠিক তখন কিন্তু আমার লোডের ভোল্টেজ হচ্ছে আমার সাপ্লাই ভিএস এর সমান, ভিএস এর সমান।
যদিও আমরা ভিএস এর সমান বলছি, বস্তুত সে ভোল্টেজটা হবে ভিএস মাইনাস ভিডিসি। অর্থাৎ এসির সামান্য অংশের জন্য যে ডিসি আউটপুটটা এখানে পাওয়া যাবে তার সাথে আমরা ভিএস কে যদি যুক্ত করি, অর্থাৎ ভিএস মাইনাস ভিডিসি যদি করি, তাহলে তার কারেন্ট আইএল হবে কিসের উপর ভিত্তি করে? ভিএস মাইনাস ভিডিসি ডিভাইডেড বাই আরএল। এটা যদি আরএল হয়, এটা যদি ভিএস হয়, আর এটার গড় আউটপুট ভোল্টেজ ডিসি আউটপুট ভোল্টেজ যদি ভিডিসি হয়, তাহলে ভিএস এবং এই ভিডিসি বিয়োগ করার পর আমরা আর দিয়ে ভাগ করলে যে কারেন্ট পাবো সেটাই হচ্ছে আমার আইএল। তাইলে সাপ্লাই ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, এখানে এই ড্যাশড লাইন যেটা আছে এটাকে দেখানো হয়েছে ভোল্টেজ, আর এটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল কারেন্ট, আর এটা হচ্ছে আমার যে অ্যাকচুয়াল কারেন্ট এখান থেকে প্রবাহিত হবে, এই লাইন কারেন্ট যেটা আমরা এখানে দেখিয়েছি। তাইলে যখন এই কারেন্টটা আমি পাচ্ছি কিসের জন্য পাচ্ছি? আমার টি ওয়ান এবং টি টু টার্ন অন থাকার জন্য পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন টি ওয়ান এবং টি টুকে আমি যখন টার্ন অন করলাম একটা নির্দিষ্ট সময় পর, আবার সেই 135 ডিগ্রি পর, পাই এর পরে 135, অর্থাৎ পাই প্লাস 135 ডিগ্রি পরে আমরা যখন আরেকটা ট্রিগারিং পালস দেব, তখন দেখা যাবে যে আমার হাফ সাইকেল নেগেটিভ, এটা পজিটিভ ছিল ঠিক, তখন এখানে আসছে নেগেটিভ। এই নেগেটিভ হাফ সাইকেলের সময় টি ওয়ান এবং টি টু থাকবে রিভার্স, ওই মুহূর্তে টি থ্রি এবং টি ফোর ফরওয়ার্ড হবে, যার ফলে হবে কি টি ওয়ান এবং টি টু অফ কন্ডিশনে চলে যাবে, টি থ্রি টি ফোর অন কন্ডিশনে চলে যাবে। ঠিক ওই অবস্থায় আমরা যদি দেখি তাহলে ভিটি ওয়ান এবং ভিটি টুর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? ভোল্টেজ ডাউন হয়ে যাবে, ভোল্টেজ ডাউন হয়ে যাবে, ঠিক আছে? নেগেটিভ ভোল্টেজ তার অ্যাক্রস থেকে পাওয়া যাবে, নেগেটিভ ভোল্টেজ পাওয়া যাবে। ঠিক এখন যদি আমরা ভিটি এবং ভি থ্রি কল্পনা করি, তাহলে তখন ওই থ্রি এবং ফোরের জন্য আমরা এই অংশটুকুকে পাবো যেটা এখানে কার্ভে দেখানো হয়নি। ঠিক এভাবে আমরা দুটো পালস পর্যায়ক্রমে যদি পাই প্লাস 135 ডিগ্রি পর পর অ্যাপ্লাই করে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এই ইনভার্টার সার্কিটটির আউটপুটে ভিএস মাইনাস ভিডিসির ভোল্টেজের জন্য যে কারেন্ট প্রবাহিত হয় সেটা আমরা একটি ইনভার্টিং অর্থাৎ এসি স্কোয়ার ওয়েভ আউটপুট হিসাবে আউটপুট থেকে প্রাপ্ত হব। এভাবে আমরা পাই প্লাস আলফা সমান পাই প্লাস সামথিং, অর্থাৎ সে পাই প্লাসের পরে 10-5 ডিগ্রি যাই হোক, এখানে আমরা কত রেখেছি? 45 ডিগ্রি রেখেছি, 90 প্লাস 45 দিয়ে তারপর ট্রিগার করেছি। সুতরাং এখানে এই সার্কিটটি একটি রেক্টিফায়ার হিসেবে কাজ না করে এই সোর্স যুক্ত থাকায় এবং 135 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকে ফায়ার করায়, কার্যকরী করায় আমরা আউটপুট থেকে এসি সিগনাল পাচ্ছি। তাহলে আমরা এর সাথেই পেয়ে গেলাম যে সিঙ্গেল ফেজ লাইন কমিউটেটেড ফুল কনভার্টারের অপারেশন এবং তার কার্ভের বর্ণনা। এই বর্ণনাটা এখানে লিখে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এখানে চলে আসছে যে থ্রি ফেজ সিঙ্গেল ফেজ যখন আমরা বুঝেছি, থ্রি ফেজটা একটু সংক্ষেপে আলোচনা করে নিলেই কিন্তু আমরা পারছি। এখানে আমরা কত ডিগ্রি দিয়ে করেছি? 150 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকে ট্রিগার করছি। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 150 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে প্রত্যেকবার যদি আমরা 150 ডিগ্রি অ্যাঙ্গেলে ট্রিগার করি, তাহলে পর্যায়ক্রমে দুটো দুটো করে এসসিআর এখানে আমার কার্যকরী হবে। সেই এসসিআরে কার্যকরী হওয়ার সিকোয়েন্সগুলোকে এই কার্ভের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। যখন প্রথম যে পালসটা ট্রিগারিং পালসটা করা হবে, তখন দেখা যাচ্ছে আই টু কারেন্ট এবং আই ফাইভ কারেন্ট প্রবাহিত হচ্ছে, অর্থাৎ আই টু এবং আই ফাইভ কন্ডাকশনে যাবে, সেজন্য এগুলোকে পজিটিভ করে রাখা হয়েছে। এভাবে আমরা যে লাল চিহ্নগুলো দিয়েছি, পর্যায়ক্রমে দুটো দুটো করে এসসিআর কন্ডাকশনে যাবে এবং আমি ভি আর এন, ভি ওয়াইএন, ভি বিএন, অর্থাৎ আর এন, ওয়াইএন, বিএন, এই তিনটা ফেজের মধ্যে যে এসি সিগনালটা আছে সেই এসি সিগনালের উপর ভিত্তি করে তার যে গড় ডিসি ভ্যালু, সেই ডিসি ভ্যালুর সাথে ভিএসের মানের সাথে বীজগণিতীয় সমষ্টির মাধ্যমে আমি আউটপুটে একটি কারেন্ট পাব এবং সেই কারেন্টের জন্য এখানে একটি ভোল্টেজ ড্রপ হবে, যেটা হবে আমার এসি ভোল্টেজ। অর্থাৎ ঠিক সিঙ্গেল ফেজে যেভাবে আমরা কাজ করিয়েছি, আমরা থ্রি ফেজের মধ্যেও যে থ্রি ফেজের যে গড় ডিসি আউটপুট ভোল্টেজ আছে তার সাথে সামঞ্জস্য রেখে বা তার সমান একটা ভোল্টেজ যদি আমরা ভিএসকে এখানে যুক্ত করি, তাহলে আউটপুট রেক্টিফায়ার হিসেবে কাজ না করে সে একটি ইনভার্টার হিসেবে এই ডিসিকে এসিতে রূপান্তরিত করে আমার ইনভার্টিং মোডের অপারেশন সম্পন্ন করবে। পর্যায়ক্রমে এখানে আমরা যদি দেখি টি টু, টি ফাইভ, টি ফোর, টি ফাইভ, টি থ্রি, টি ফোর, এখানে অ্যারো দিয়ে দেখানো হয়েছে যে কখন কোনটা ট্রিগার করেছে, একটা পজিটিভ একটা নেগেটিভ দুটো অংশ এখানে এসেছে, কারণ দুটো অংশ এখানে কাজ করছে, দুটো অংশের জন্য আমরা দুটো সিগনালকে পাবো। এই দুটো সিগনাল এই লোডের মধ্যে এখানে দেখানো হয়েছে, অর্থাৎ এটা একটা এসি ভোল্টেজ আমরা পাচ্ছি।
ঠিক আছে, কিন্তু নর্মালি এখানে আমি এসি পাওয়ার কথা ছিল না, এখানে পাওয়ার কথা ছিল ডিসি, কারণ এটা একটা রেকটিফায়ার বা থ্রি ফেজ ব্রিজ রেকটিফায়ার, বাট এই ভিএসটা যুক্ত করার কারণে আমরা এখানে এভাবে পাচ্ছি। ঠিক আছে, এখানে তার ইকুয়েশন দেওয়া আছে কিভাবে আমরা ডিসি আউটপুটটা পাচ্ছি। এখানে যেটা রয়েছে যে সিঙ্গেল ফেজ প্যারালাল ক্যাপাসিটর কমিউটেটেড ইনভার্টার, আমরা ক্যাপাসিটর দিয়ে যদি তাকে কমিউটেশন করি তাহলে এই সিঙ্গেল ফেজ প্যারালাল ক্যাপাসিটর কমিউটেটেড ইনভার্টারটা কীভাবে কাজ করে আমরা একটু আসি। যদি আমরা টি ওয়ান এবং টি টু দুটোর মধ্যে কাকে আগে কাজ করাবো, টি ওয়ানকে কাজ করাবো, ঠিক টি ওয়ানকে যখন কাজ করাবো তখন এই ক্যাপাসিটরের ভোল্টেজ থাকবে টু ভিএস। কেন থাকবে? টি ওয়ান যখন কাজ করবে কারেন্ট এই পথে যখন প্রবাহিত হবে তখন ভি ওয়ান এবং ভি ওয়ান এই দুটো ভোল্টেজ এখানে যুক্ত হবে, এই ভি ওয়ান এবং ভি ওয়ান হবে ভিএস এর সমান, অর্থাৎ ভিএস সমান এই ভি ওয়ান ইকুয়াল টু এই ভি ওয়ান। তাহলে এই ক্যাপাসিটর যেহেতু দুটো কয়েলের অ্যাক্রসে আছে তাহলে এই ক্যাপাসিটরের ভোল্টেজ হবে ভি ওয়ান যোগ ভি ওয়ান, অর্থাৎ টু ভিএস, অর্থাৎ টু ভিএস। ঠিক এটা যখন দেখবো তখন আমি কার্ভে দেখতে পাচ্ছি যে টু ভিএস এখানে রয়েছে। ঠিক টু ভিএস থাকা অবস্থায় আমরা হঠাৎ করে যখন এই আইজি টুকে ট্রিগার করবো, ঠিক ওই অবস্থায় দেখো ভিটি ওয়ানে কারেন্ট জিরো, যেহেতু সে কন্ডাকশনে আছে তখন ভোল্টেজ জিরো, তার কারেন্ট হচ্ছে ভিএস এর জন্য যে কারেন্ট ভিএস অনুযায়ী কারেন্টটা প্রবাহিত হবে, এবং এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ হবে ভিএস এর সমান, অর্থাৎ এখান থেকে আমি যে আউটপুটটা পাবো সেই আউটপুটটা ভিএনএ ভি ওয়ানে যে আউটপুট আছে সেই আউটপুটটা আমি এখানে পাবো, যেহেতু কারেন্টটা এদিকে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এখন যখন আমি টুকে ট্রিগার করব, টুকে ট্রিগার করার সাথে সাথে কারেন্ট এই টু দিয়ে প্রবাহিত হবে এবং এই এসসিআরটা অফ হয়ে যাবে, এবং কীভাবে অফ হবে সেই প্রক্রিয়াটা হচ্ছে দেখার বিষয়। ক্যাপাসিটরই সেই অফ প্রক্রিয়াটা সম্পন্ন করবে, কীভাবে এখানে যখন সে এটাকে অন করে দেওয়া হবে সাথে সাথে এই ক্যাপাসিটরটা ডিরেকশন দেখানো হয়েছে এই পথে সে ডিসচার্জ হবে, এই ক্যাপাসিটরের ভোল্টেজ তখন ডিসচার্জ হওয়া শুরু করবে, ডিসচার্জ হয়ে জিরোতে আসবে। ঠিক ক্যাপাসিটর যখন ডিসচার্জ হবে এই কয়েলের অ্যাক্রসে একটা নেগেটিভ ভোল্টেজ ড্রপ হবে, যেটা অর্থাৎ ভিটি ওয়ানকে সে কিছুক্ষণের মধ্যে সামান্য একটা ভোল্টেজ ডেভেলপ করে এটাকে রিভার্স করে দেবে, যখনই রিভার্স করে দেবে অটোমেটিক্যালি টি ওয়ান অফ হয়ে যাবে। টি ওয়ান অফ হয়ে যাওয়ার পর আমার আর কোনো প্রবলেম থাকলো না, আমার কমিউটেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেল, তখন কিন্তু এই এসসিআরটি কাজ করছে, আর এসসিআরের কারেন্ট যেদিকে যাচ্ছে আমার ক্যাপাসিটার ডিসচার্জিং কারেন্ট ছিল তার সম্পূর্ণ বিপরীত, যার ফলেই এটা যেহেতু টু ভি এখানে ভিএস যাচ্ছে সাথে সাথে আমার যে টোটাল ভিটি ওয়ানের অ্যাক্রসের ভোল্টেজটা নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ হলে এই ক্যাপাসিটর তখন কী করলো এটাকে শাট অফ করে দিল, অফ করার পর আবার এই ভোল্টেজটা ডেভেলপ করে জিরোতে আসলো, এবং যখন এই কারেন্ট প্রবাহিত হচ্ছে তখন ক্যাপাসিটর একটা তার আগের বিপরীত পোলারিটিতে আবার চার্জ গ্রহণ করা শুরু করবে। ঠিক আছে, গ্রহণ করা শুরু করাতে ক্যাপাসিটর চার্জ ভোল্টেজ মাইনাস টু ভিএসে চলে আসলো এবং এই ভোল্টেজটা টু ভিএসে চলে আসলো। কেন আসলো? কারণ এটা এখন অফ কন্ডিশনে আছে আর আমার কাজ করছে টু, টু এর কার্ভটা এখানে দেখানো হয়নি, আর ঠিক তখন এই কারেন্টটা কি হয়ে গেল, যেহেতু সে অফ তাই কারেন্ট জিরো হয়ে গেল এবং আউটপুট ভোল্টেজ নেগেটিভ হয়ে গেল, কারণ আগের আউটপুট ভোল্টেজ ছিল ভিটি ওয়ানের জন্য, এখন আউটপুট ভোল্টেজ হচ্ছে ভিটি টু এর জন্য। তাহলে দেখা গেল যে কীভাবে কমিউটেশন হলো এবং ট্রান্সফর্মটা হলো, আমরা পরে যাই। এখানে ঠিক আগের কার্ভটাই দেওয়া হয়েছে, অতিরিক্ত একটা কার্ভ দেওয়া হয়েছে এখানে কারেন্ট, অর্থাৎ যখন সে ইয়েতে ছিল আইসি, ঠিক আছে, তখন এটা জিরো ছিল এবং কিছুক্ষণ ক্যাপাসিটর কারেন্ট, এই ক্যাপাসিটর কারেন্টটা যখন সে ফুল চার্জ ছিল জিরো ছিল, যখনই সে ডিসচার্জ হয়েছে তখনই একটি নেগেটিভ কারেন্ট, ওই নেগেটিভ কারেন্টটার জন্যই আমার এখানে এই নেগেটিভ ভোল্টেজটা ড্রপ হয়েছে। ওকে, তাইলে আমরা এখন আগের প্রক্রিয়াটার অর্ধেক দেখে ফেলেছি, কিন্তু ঠিক কিছুক্ষণ পরে যখন আমরা আবার ভিটি ওয়ানকে অন করব তখন সেই ভিটি ওয়ানকে যখন আবার পালস দেব সেই পূর্বের ঘটনার পুনরাবৃত্তি হবে এবং আমার এসসিআর ওয়ান কার্যকরী হবে, এসসিআর টু অফ কন্ডিশনে যাবে। ঠিক আগের প্রক্রিয়ায় আমার ক্যাপাসিটরটি পুনরায় আগে যে ডিগ্রি এই ডিরেকশনে ছিল তার উল্টা ডিরেকশনে সে ডিসচার্জ হবে, ডিসচার্জ হয়ে এই পজিটিভ ভোল্টেজটা জেনারেট করে এই এসসিআরটিকে টার্ন অফ করে দেবে, টি টুকে টার্ন অফ করবে। এভাবে পর্যায়ক্রমে ক্যাপাসিটর তার চার্জিং পোলারিটি পরিবর্তন, চার্জিং এবং ডিসচার্জিং এর মাধ্যমে টি ওয়ান এবং টি টুকে টার্ন অফ করবে এবং ইনভার্সন প্রক্রিয়া চালু রাখবে। তাহলে আমরা কি দেখলাম, সিঙ্গেল ফেজ প্যারালাল ক্যাপাসিটর কমিউটেটেড ইনভার্টার কিভাবে পরিবর্তনের কাজ করে এবং ইনভার্টিং অ্যাকশন সম্পন্ন করে, এখানে তার লিটারেচারটা লেখা আছে তোমরা দেখে নিবে। সিঙ্গেল ফেজ সিরিজ ইনভার্টার, আমার হাতে সময় আর মাত্র 5 মিনিট আছে। সিঙ্গেল ফেজ সিরিজ আগেটা ছিল প্যারালাল ক্যাপাসিটর,
এখানে একটা রেজোনেন্স সার্কিট বা সিরিজ রেজোনেন্স সার্কিট যুক্ত করা হয়েছে এই এসসিআরটার সাথে। এখানে এই এসসিআরটা তার মূল কাজ করছে, এটা হচ্ছে তার অক্সিলারি, যে এসসিআরটা এটাকে টার্ন অফ করানোর জন্য ব্যবহার করা হচ্ছে। এখন দেখি কীভাবে সে কাজটা করে। প্রাথমিক পর্যায়ে যখন আমরা সার্কিটটা কাজ শুরু করব, কাজ শুরু করার সময় এই ক্যাপাসিটরের ভোল্টেজ হবে কত, মাইনাস ভিসিও, অর্থাৎ ভিএস এর সমান, এটা হবে ভিএস এর সমান ভোল্টেজ থাকবে। এবং ইনিশিয়ালি আইজি টুতে কোনো ট্রিগার করা হবে না, গেট এসসিআর ওয়ানের গেটকে ট্রিগার করা হবে, এবং ওই অবস্থায় আউটপুট ভোল্টেজ থাকবে ভিএস প্লাস ভিসিও, ভিএল অর্থাৎ ইন্ডাক্টরের ভোল্টেজ। তখন ইন্ডাক্টরের ভোল্টেজ থাকবে এটা যোগ এটার সমান, অর্থাৎ ইন্ডাক্টরের ভোল্টেজ এটা যোগ এটার সমান, এবং এ ভোল্টেজটা হচ্ছে মাইনাস ভিসিও এর সমান, অর্থাৎ মাইনাস ভিএস এর সমান। এই অবস্থায় আমাকে ট্রিগার করতে হবে এই এসসিআর ওয়ানকে। এসসিআর ওয়ানকে ট্রিগার করা মাত্র কী হবে, এসসিআরের মধ্যে কারেন্ট প্রবাহ শুরু হবে। এই এসসিআরের কারেন্ট প্রবাহ শুরু হচ্ছে যেটা আউটপুট কারেন্ট, এবং যেটা আইএস বা সোর্স কারেন্ট, অর্থাৎ ভিএস এর সোর্স কারেন্ট এবং আউটপুট কারেন্ট যে প্রবাহিত হবে সেটা সমান। এই কারেন্টটা প্রবাহিত হয়ে যখন তার ম্যাক্সিমাম ভ্যালুতে যাবে, যেহেতু এই সার্কিটটা একটা আন্ডারড্যাম্পড সার্কিট, আন্ডারড্যাম্পড সার্কিট হলো যে কারেন্ট ম্যাক্সিমামে যাওয়ার পর সে আবার নিচের দিকে নামতে শুরু করে, কারেন্ট আবার কমতে শুরু করে, ঠিক তখনই আমার এই ক্যাপাসিটরের চার্জ ভোল্টেজ জিরোতে আসবে, এবং জিরোতে এসে এক পর্যায়ে ভিএস এ যাবে, ভিএস থেকে টু ভিএস এর সমমানে চলে যাবে। অর্থাৎ এটা কার্যকরী করার সাথে সাথে এই ভোল্টেজের পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে। এই ভোল্টেজের পোলারিটি চেঞ্জ হয়ে এ ভিসি এর এই সাইড পজিটিভ হয়ে যাবে, এই সাইড নেগেটিভ হয়ে যাবে, এবং ভিসি এর অ্যাক্রসে টু ভিএস এর সমপরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, যে ভোল্টেজটা হচ্ছে ভিএস প্লাস ভিসি জিরো। এই কাজটা হওয়ার পর কারেন্ট জিরোতে চলে আসবে, জিরোতে চলে আসলে কোনো কারেন্ট যাবে না, ফলে ইন্ডাক্টরের ভোল্টেজ আস্তে আস্তে জিরোতে চলে আসবে, যেহেতু কোনো কারেন্ট নেই এবং ক্যাপাসিটরের ডিসচার্জ হওয়ার কোনো পথ নেই, তাই ক্যাপাসিটরের ভোল্টেজটা এখানে চার্জ ভোল্টেজ হিসাবে সংরক্ষিত থাকবে। তাহলে আমরা কয়টা টার্ম পেলাম, আইজি ওয়ানকে ট্রিগার করেছি এবং আউটপুট কারেন্ট পেলাম, এরপরে ক্যাপাসিটরের চার্জ ভোল্টেজ পেলাম, এরপরে পেলাম ভিএল, অর্থাৎ ক্যাপাসিটরের ভোল্টেজ বাড়লে ভিএল এর ভোল্টেজটা কমে, এবং এক পর্যায়ে এটা যখন টু ভিএস হয় এটা তখন মাইনাস ভিএস, মাইনাস ভিএস এ চলে আসে, এবং সে অনুযায়ী আমার আউটপুট কারেন্টটাও আসে। এরপর আমি যে সময়টুকু এখানে ক্ষেপণ করছি সেটা হচ্ছে ট্রিগার করার আগ মুহূর্তের যে সময়, সে সময়টাতে সে কমিউটেশন পিরিয়ডে থাকবে, ঠিক আছে। এই কমিউটেশন পিরিয়ডে কীভাবে থাকবে সেটা আমরা একটু পরে আসি। অর্থাৎ এখানে এ কিন্তু এখন অফ হয়ে গেছে, এ কিন্তু অফ হয়ে গেছে এবং এই পজিশনে চলে এসেছে। এখন কাজ হবে এই সার্কিটটার, এই সার্কিটটা আমি টি টুকে এখন ট্রিগার করব। আচ্ছা, এখানে আমি কিছুটা বলে ফেলি, টি টুকে যখনই আমি ট্রিগার করব তখনই এই ক্যাপাসিটর ডিসচার্জ হওয়া শুরু করবে। আগে কারেন্ট ছিল এদিক থেকে এই ডিরেকশনে, এখন কারেন্ট যাচ্ছে এই ডিরেকশনে, যার ফলে এই কারেন্টটা উল্টা দিকে যাবে এবং এই ক্যাপাসিটর কিছুক্ষণের মধ্যেই তার ম্যাক্সিমাম ভ্যালুতে গিয়ে আবার শূন্য মানে চলে আসবে। শূন্য মানে যখন চলে আসবে তখন এখানে যে কারেন্টটা হবে সেটা পূর্বের ভোল্টেজ এবং কারেন্টের সমান, কিন্তু তার বিপরীত। এবং একটা পর্যায়ে যখন টি টু টার্ন অফ হবে তখন এই ভোল্টেজটা আবার আগের ভোল্টেজের সমমানে চলে আসবে, যেভাবে আমরা পেয়েছিলাম এই টি আর ওয়ানকে ট্রিগার করার পূর্ব মুহূর্তে। তাহলে দেখা যাচ্ছে এটা পজিটিভ চার্জ হয়ে গেছে, যেটা নেগেটিভ দিয়ে শুরু করেছিলাম সেকেন্ড ফেজে এসে এটা পজিটিভ চার্জ হয়ে গেছে, ঠিক আছে। এই পজিটিভ চার্জের পর সে, আমি ব্যাখ্যাটা তো আগে দিয়ে দিয়েছি, টি টু ট্রিগার করার পর এটা আবার আগের অবস্থায় চলে আসবে, অর্থাৎ এই টি টুকে ট্রিগার করার পর এই ভোল্টেজটা আবার এখানে ডেভেলপ করেছে, এটা আন্ডার ড্যাম্প হিসাবে এসে জিরোতে চলে এসেছে, এবং ক্যাপাসিটরের চার্জ ভোল্টেজ মাইনাস ভিসিও সমমানে চলে এসেছে, এবং আবার সেই মোড ওয়ানের পূর্বের অবস্থায় ফিরে এসেছে, ঠিক আছে। তাহলে আমরা এই সিরিজ ইনভার্টার কীভাবে একটা সিরিজ রেজোনেন্স সার্কিট ব্যবহার করে আমরা এসসিআরের কমিউটেশনের মাধ্যমে ইনভার্টারের কাজ করাতে পারি সেটা পেয়ে গেলাম, ঠিক আছে। আমার মনে হয় এখানে আর কোনো সমস্যা থাকবে না। এই কার্ভটা এখানে দেখা যাচ্ছে, তোমরা কার্ভটার একটু বিশ্লেষণ করার চেষ্টা করবে। আর এই কার্ভগুলো কিন্তু তুমি পরীক্ষার খাতায় সরাসরি লিখতে পারবে না, তোমাকে আরেকটু সংক্ষেপ করে লিখতে হবে, যেটা তোমাদের বইতে আছে ওখান থেকে মিলিয়ে নিও। বোঝানোর জন্য আমাকে ইলেবরেটলি কিন্তু কার্ভের অনেকগুলো ব্যাখ্যার অবতারণা করতে হয়েছে। এখানে এই ইনভার্টার কীভাবে কাজ করে তার অপারেশনের স্টেপ বাই স্টেপগুলো পয়েন্ট আকারে লিখে দেওয়া আছে। আমার লেকচার এখানে শেষ হয়ে গেল। আমরা আজকে চারটা বিষয় আলোচনা করলাম। তোমরা প্রশ্ন জেনারেট করবে, প্রশ্ন জেনারেট করে আমাকে কমেন্টস লাইনে লেখার চেষ্টা করবে, আমি চেষ্টা করবো পরের ক্লাসে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে। এখানে কিছু কোয়েশ্চেনিয়ার দেওয়া আছে, কোয়েশ্চেনগুলো তোমরা বাসায় বসে সমাধান করবে।
সমাধান করে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, যেহেতু আমরা এখন খুব একটি ক্রুশিয়াল মোমেন্ট অতিক্রম করছি। আল্লাহর কাছে সবাই দোয়া করতে হবে, জানে যেন আমরা সবাই সুস্থ থাকি, আমরা সবাই যেন সামর্থ্যবান থাকি, এবং COVID-19কে আমরা যেন প্রতিহত করার মতো যোগ্যতা, শক্তি, সামর্থ্য আল্লাহর পক্ষ থেকে অর্জন করতে পারি। এই বিষয়টা আমরা পরস্পর পরস্পরের জন্য দোয়া করব, নিশ্চয়ই আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবেন। আমরা অনেক খারাপ অবস্থায় আছি, সারা বিশ্ব, সারা বিশ্বের মুসলমান, সারা বিশ্বের সকল ধর্মাধর্ম অবলম্বী যারা আছি, আমরা পরস্পর পরস্পরের জন্য দোয়া করব, এটা আমরা আশা করছি। এখন আমরা আগামী ক্লাসে যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 5। সে সাথে হয়তো আমার যে দুটো টপিক্স আমি এখানে বাদ দিয়ে গেছি সময়ের স্বল্পতার জন্য, সেই দুটো টপিক্স আনবো, এখান থেকে হয়তো কয়েকটা বাদ যাবে, তবে চ্যাপ্টার 5ই থাকবে আমাদের মূল আলোচ্য বিষয়। সেই চ্যাপ্টার 5 যে চপারটা নিয়ে আমরা আলোচনা করব, প্রিন্সিপাল অফ অপারেশন অফ চপার, ডিসক্রাইব দ্য অপারেশন অফ ভোল্টেজ স্টেপ ডাউন চপার, এক্সপ্লেইন দ্য অপারেশন অফ ভোল্টেজ স্টেপ আপ চপার, জোনস চপার, এবং অ্যানালাইজ দ্য অপারেশন অফ টু কোয়াড্রেন্ট চপার, এক্সপ্লেইন দ্য অপারেশন অফ এসি চপার। এই কয়েকটা চপার সার্কিট নিয়ে আমরা আলোচনায় যাব। তাহলে আজকের এই ক্লাসে যারা আমার সাথে ছিলে তাদেরকে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং অনুসরণ করার চেষ্টা করবে ক্লাসগুলো, বইয়ের সাথে মেলানোর চেষ্টা করবে, বইয়ের সাথে মিলিয়ে তোমরা পরীক্ষায় আনসার করার উপযুক্ত করে প্রশ্নের উত্তরগুলো তৈরি করে নেবে। কারণ আমি বোঝানোর সময় অনেকগুলো সার্কিট ব্যবহার করেছি, এই সার্কিট সবগুলো কিন্তু তুমি পরীক্ষার খাতায় আঁকতে পারবে না, একটা সিঙ্গেল সার্কিটকে দিয়ে তোমাকে বর্ণনা সম্পন্ন করতে হবে। আমার শুধু বোঝানোর জন্য এতগুলো সার্কিট আমি ব্যবহার করেছি। আর এই লেকচার যদি পরবর্তীতে তোমরা দেখতে চাও তাহলে www.eskills.gov.bd-তে পাবে, অথবা ফেসবুকে ঢুকলে সাবজেক্ট কোড দিয়ে সার্চ করলেই তোমরা কিন্তু এই সাবজেক্টে যতগুলো লেকচার রয়েছে আমার বা অন্য কারো সব লেকচারগুলো পাবে, ওখান থেকে তোমরা শেখার চেষ্টা করবে। এই সময়টুকু আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, এই কামনাই আমি আল্লাহ তাআলার কাছে করছি। তাহলে আজকে আমরা এখানে বিদায় নিই, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ।